আসসালাম আলাইকুম বিহার আহসান ফ্রম আহসান টিপস আইফোন টিপস এন্ড ট্রিক্সে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আইফোন টিপস অ্যান্ড ট্রিক্সে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইফোনের জন্য সবচেয়ে ভালো একটি বাংলা ডিকশনারি সাজেস্ট করব তো এই অ্যাপসটি আসলে কিভাবে ব্যবহার করতে হয় কোথায় পাবেন সমস্ত ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন তাহলে শুরু করি তো স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলা নামে একটি ডিকশনারি দেখা যাচ্ছে তো এই ডিকশনারিটিকে আমরা প্রথমে আমাদের আইফোনে ডাউনলোড করে ইনস্টল করব। এই জন্য আমরা অ্যাপ স্টোরে যাচ্ছি অ্যাপ স্টোর থেকে জাস্ট আমরা এখানে সার্চ করবো বাংলা লিখে দেন আমরা সার্চ করবো লক্ষ্য করুন সার্চ রেজাল্ট হিসেবে আমরা দেখতে বাংলা ডিকশনারি তো এখান থেকে আপনারা এই ডিকশনারিটিকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন এ করি দেন আমাদের ডিকশনারিটি ওপেন হবে তো ডিকশনারিটি ওপেন হওয়ার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি তো একটা কিছু আমরা সার্চ করে দেখতে পারি সাপোজ আমরা হোম সার্চ করলাম দেখুন এখানে হোম টাইপ করার সাথে সাথে হোম রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে সবগুলো এখানে হিস্ট্রি হিসেবে দেখাচ্ছে তো আমরা যদি ট্যাপ করি তাহলে হোমে দেখুন হোমের যতগুলো বাংলা অর্থ আছে সবগুলো অর্থ আমরা দেখতে পাচ্ছি এবং সিমিলার যে ওয়ার্ডগুলো আছে সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে এক কথায় আইফোনের জন্য বাংলা ডিকশনারি যদি ব্যবহার করতে চান তাহলে আমি সাজেস্ট করব এটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি ডিকশনারি কারণ হচ্ছে এখানে অনেক কিছু শিখতে পারবেন আবার যদি আমরা এই থ্রি ডটে ট্যাপ করি তাহলে এখানে এই ডিকশনারি রিলেটেড কিছু ব্যাপারগুলো দেখতে পারবো যেমন এখানে হিস্টরি আছে আমরা হিস্ট্রিতে যদি ট্যাপ করি যেমন দেখুন এখানে আমি যত যা কিছু এ পর্যন্ত আমি এই ডিকশনারি থেকে সার্চ করেছি তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ লিস্ট আকারে আমি দেখতে পাচ্ছি এবং যদি বাংলায় ট্যাপ করেন তাহলে বাংলা কোনো কিছু সার্চ করি নাই এই জন্য দেখা যাচ্ছে না ইংলিশ যেহেতু আমি সার্চ করেছি ইংলিশগুলো দেখা যাচ্ছে এবং এ টু জেড মোডে যদি দেখতে চাই তাহলে এ টু জেড মোড আমরা নিতে পারবো আর যদি জেড টু এ মোডে নিতে চাই সেটিও কিন্তু দেখা সম্ভব আবার যদি আমরা চাই এই ডিকশনারির মাধ্যমে কোনো কিছু ট্রান্সলেট করব তাহলে আমরা থ্রি বারে ক্লিক করার পরে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি জাস্ট এখানে টাইপ করব তাহলে দেখুন আমরা এখানে যা কিছু টাইপ করি না কেন সেটির ট্রান্সলেশন দেখতে পারব যেমন আমি টাইপ করলাম আই ক্যান জাস্ট এতটুকু টাইপ করার পরে আমরা যদি ট্রান্সলেট টাইপ করি তাহলে দেখুন আমরা কিন্তু সাথে সাথে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি এভাবে আইফোনে আপনি চাইলে কিন্তু এই ডিকশনারিটি ইউজ করতে পারেন তাহলে বিওয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং